তোর সঙ্গে আমার জরুরি কথা আছে। কি কথা বাবা? তুই এবার দেবীপুরে গিয়ে 15 দিন ছিলি তাই না? হ্যাঁ বাবা। সেখানে যমুনার পাত্রে মেয়ে অর্পিতা, তার সঙ্গে তোর পরিচয় আছে? হ্যাঁ আছে। দেখতে এখানে ওই তার সঙ্গে মেলামেশা করিস বাবা? যোগ করে না বল, তার সাথে তোর বিশেষ সম্পর্ক? অর্পিতাকে সত্যি আমি বিয়ে করতে চাই, এতক্ষণে অনাবস্থা হয়েছে যে আমার সামনে দাঁড়িয়ে একটা ছোট জাতির মেয়েকে বিয়ে করার কথা বলতে করছি, এতটুকু কামল না আমাদের থেকে ছোট যা। তাছাড়া ওর বাবা একসঙ্গে আমার দেশের বাড়িতে কাজ করেছে, ও তাই তার মেয়ে এ বাড়ির বউ হইলে তোমার আভিজাত্যে খালা পেল। তোমার ঠুনকো আভিজাত্যকে বড় করে দেখে তুমি তাকে অবজ্ঞায় দূরে সরিয়ে দিতে পারো, কিন্তু আমি তা পারবো না। আমি তাকে স্ত্রী রূপে গ্রহণ করবো। আমার অমতি তুই তাকে বিয়ে করবি? হ্যাঁ করবো, কারণ একটা নিষ্পাপ মেয়ে আমার কথা বিশ্বাস করে দু হাত ছেড়ে জলে ঝাঁকিস। দেখো দেখো তাকে বাঁচানো কর্তব্য। তুই করিস না অর্পণ, আমি বাবা হয়ে তোকে মিনতি করছি, আমাদের পবিত্র চৌদ্র বংশের সুনামে তুই পলঙ্কের কাশিবাসী দিস না। তোর এই কুকীর্তি থেকে স্বর্গ থেকে পৃথিবীর তোকে অভিশাপ দেবে, বলছে তুই এই বংশে অযোগ্য সন্তান। বিশ্বাস তো ভজন করে দেবো বাবা, তবু ওর পিতাকে আমি কিছুতেই ত্যাগ করতে পারবো না। বাবা বাবাই তুমি তো ক্ষমা করো বাবা, ক্ষমা জীবনে কখনো কখনো তোমার অবাধ্য হয়নি, তাই আজ তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। না তোমার কিছুতেই ক্ষমা করবো না বাবা, তোমার এই অন্যায়কে আমি কিছুতেই মাফ করবো না বাবা। আমি তোকে ত্যাজ্য পুত্র করব। তাহলে আমার শেষ কথা শুনে রাখো বাবা, তোমার দেওয়া শাস্তি হবে।